হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গ্রামের ধান কীভাবে কাটাই মারাই করা হচ্ছে আমি দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর গাইস আমি কিন্তু এই নিজেই ধানগুলো কেটেছি এবং নিজেই মারাই করিয়েছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা মিস করবেন গ্রামে কীভাবে ধান মাড়াই করা হয় মেশিনের মাধ্যমে এভাবে আমরা ধান কেটে রোদে শুকানোর জন্য রেখে দিচ্ছি তিন থেকে চার দিন পরে আবার এগুলো আমরা মাড়াই করব। আর গাইস আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখা যাক